Hi everyone, welcome to my channel Cooking with Bekhom. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি সকালের টিফিনের জন্য বা সন্ধ্যায় টিফিনের জন্য খুব সহজ পদ্ধতিতে মশলা চিজ পাস্তা তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে ওভেনে প্যান বসিয়ে দিচ্ছি 2 কাপ জল, এটা পরিমাপে 450 ml। ওই জলের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে জলটা এইভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ ম্যাকারনি পাস্তা, এটা পরিমাপে 100 গ্রাম। এভাবে করে পাস্তাটা দিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব মাঝারি আঁচে। আপনারা চাইলে এখানে পেনে পাস্তাও নিতে পারেন। দেখুন এভাবে জলটা কমে এসছে আর পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এভাবে জল ঝরিয়ে নিচ্ছি। এভাবে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর ওভেনে আবারও প্যান বসিয়ে জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ওই লবণের মধ্যে এখানে গাজর দিচ্ছি অর্ধেক, এটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি 4 টেবিল চামচ। একই সাথে দিচ্ছি ছোট ছোট করে কচানো বিনস, গোটা 8টা বিনস এইভাবে কুচি করে নিয়েছি। এভাবে করে গাজর আর বিনসটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন এভাবে সেদ্ধ করে নিলাম। এরপর ওভেনে প্যান বসিয়ে দিচ্ছি সাদা তেল 1 চা চামচ। ওই তেলের মধ্যে এখানে 3 কোয়া রসুন নিয়েছি, রসুনটা এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে করে রসুনটা গ্রেট করে দিয়ে হালকা আঁচে লালচে করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর ওই সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ গাজর ও বিনসটা। গাজর আর বিনসটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/8 চা চামচ। গোলমরিচ গুঁড়োটা দিয়েও একইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা না পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সও দিতে পারেন, অর্থাৎ শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে ফ্লেক্সটা দিতে পারেন। এভাবে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে, খুব বেশি এভাবে ঠেসে ঠেসে নাড়ার দরকার নেই, হালকা করে সাথে করে নিলেই হবে। এরপর দিচ্ছি টমেটো কেচাপ 4 টেবিল চামচ। টমেটো কেচাপটা দিয়েও একইভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন পাস্তাটার কালার ধীরে ধীরে কত সুন্দর চলে আসছে। আর খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি, দেখেই বুঝতে পারছেন কতটা সহজ পদ্ধতিতে বানাচ্ছি। এটা স্বাদেও ভীষণ সুন্দর হয়, প্রায় তৈরি হয়ে এসছে। এরপর এই পর্যায়ে দিচ্ছি স্লাইস চিজ 10 গ্রাম।
একটা 20 গ্রামের স্লাইস গুলোর মধ্যে আমি অর্ধেকটা কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও চিজটা দিতে পারেন, তবে স্বাস্থ্যকর করতে চাইলে খুব বেশি চিজ দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই যথেষ্ট। এভাবে চিজটা ভালো করে গলে গেলে, পাস্তার সঙ্গে মিশে গেলে আর একটু নাড়াচাড়া করে অবশেষে দিচ্ছি অরিগানো পাউডার, সামান্য এভাবে ছড়িয়ে দেব। এভাবে করে ছড়িয়ে আর একটু নেড়েচেড়ে নিলেই দেখুন এই মশলা চিজ পাস্তা রেডি। এরপর নামিয়ে আমি পরিবেশন করে দেব। দেখুন দেখতে বেশ সুন্দর এসছে, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু আর সহজেই বানানো যায়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।